দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা কোভিড বর্তমান পরিস্থিতি এবং এই ঢেউয়ের বিন্যাস নিয়ে আজকে একটু কথা বলবো আজকের উপাত্তগুলো সাজিয়েছি সরকারি ওয়েবসাইট থেকে কিছু ইনফরমেশন নিয়ে এবং এর অভিজ্ঞতার সাথে যুক্তরাষ্ট্রের এই ঢেউয়ের পরিণাম পরিণতি ভারতে এইটি কীভাবে হলো আর বাংলাদেশের ঢেউটি কীভাবে চলছে এইটি নিয়ে আজকে একটু বিশ্লেষণ করবো বোঝা যাবে যে আসলে এই ঢেউটি কতদিন থাকবে থাকার কথা আমাদের ভবিষ্যৎ কি একটি ধারণা করা যেতে পারে আজকে আমি শুধুমাত্র উপাত্তগুলোকে এনে এখানে সাজিয়েছি আসুন আমরা দেখি যে আমাদের উপাত্তগুলো দেখতে কেমন এবং বাহিরের উপাত্তগুলো কেমন ছিল আসুন এটি হচ্ছে বাংলাদেশের মে মাসের শেষের দিককার সংখ্যা এই যে দেখুন শেষের দিকে তিন শতাংশ নতুন কেস চার শতাংশ ছয় শতাংশ সাড়ে সাত সাড়ে ছয় সাড়ে সাত এইরকম মে মাসের লাস্ট উইকে শেষ সপ্তাহ দুই হাজার একুশ সনের কথা বলছি আহ মে মাস এরপর আসুন জুন জুনের এক তারিখ থেকে ক্লোজ আপ দেখাই জুনের তিরিশ তারিখ পর্যন্ত এইটি বাড়ছে পুরো জুন কিন্তু বেড়ে যাচ্ছে দশ শতাংশ থেকে শুরু করে আস্তে আস্তে জুনের লাস্টের দিন শেষের দিন পঁচিশ শতাংশ প্রায় এরপর জুলাইতে পুরো জুলাই ব্যাপী পঁচিশ প্লাস তেত্রিশ চৌত্রিশ আটাইশ উনত্রিশ এইটিতে চলছে ভেরি ইন্টারেস্টিং পুরো দুই মাস জুন বেড়ে গেল জুলাইতে স্টিডি একটি নির্দিষ্ট সাধারণত নিয়ন্ত্রণে আছে বলা হয় তিন শতাংশের নিচে দশ থেকে এগারো শতাংশের নিচে যদি কন্টিনিউয়াস থাকে তাহলে এটি ডাউনওয়ার্ড স্লোপ বিশের নিচের দিকে যদি থাকে তখন বলা হয় যে এটি নিয়ন্ত্রণের দিকে যাচ্ছে তো যাই হোক আমরা এখন পিকে আছি যেটি তিরিশ প্লাস শতাংশে এখন ধরুন এটি হচ্ছে একশোটি টেস্ট করলে কতটি পজিটিভ আসে অনেকের লক্ষণ আছে স্বল্প অথবা লক্ষণ নেই তারাও কিন্তু ক্যারি করছে তাই এই যে এখানে তিরিশ শতাংশ বলা হচ্ছে এটার সাথে দশ পাঁচ থেকে দশ শতাংশ এটি আরও বেশি মানুষজন আছে সমাজে সেটি ধরে নেওয়া হয় তাহলে এখানে যদি তিরিশ হয় তাহলে আসলে পঁয়ত্রিশ আটত্রিশ এরকম শতাংশ সত্যিকার অর্থে থাকে তাহলে পঁয়ত্রিশ শতাংশ মানে হচ্ছে যে প্রতি তিনজনে একজনের এইটি আছে আচ্ছা এবার আসুন যুক্তরাষ্ট্রে গত বছরের কথা বলছি মার্চের মাঝামাঝির দিকে গিয়ে এটি বাড়া শুরু হলো পুরো এপ্রিল বাড়া ছিল মে মাসের শেষের দিকে একটু নামছে অর্থাৎ এক মাস পিক ছিল পুরো নেমেছে ভারতের অবস্থা ঠিক একই মে মাসের প্রথম দিকে মে মাসের শেষ জুন পুরোটা পিক জুন শেষ পর্যন্ত পিক তারপরে নেমে আসছে অর্থাৎ এইখানেও দেড় মাস মোটামুটি এখান থেকে এখানে দেড় মাস পর্যন্ত যুক্তরাষ্ট্রে ছিল এক মাস বা পাঁচ সপ্তাহ বাংলাদেশের এই অবস্থাটি দেখুন প্রায় দুই মাস চলছে পনেরো দুই মাস এখন একটু বিশ্লেষণ না করলেই নয় অনেকে ভাববেন যে আমি বেশি কথা বলি আমি আসলে বোঝাতে চেষ্টা করছি আসলে আমাদের ফিউচার কি হুম বর্তমান পরিস্থিতি কি সেইটি নিয়ে আমি একটু বুঝাতে চাচ্ছি ঠিক আছে ধরুন এইটি হচ্ছে একটি গ্রাফ এদিকে হচ্ছে বোঝাচ্ছে সিরিয়াসনেস ওকে পাঁচের নিচে দশ বিশ তিরিশ চল্লিশ আর এটি হচ্ছে সময় মে জুন এপ্রিল মে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর ঠিক আছে স্বাভাবিক কাট অফ লাইন আমরা বলি ধরুন মোটামুটি দশের নিচে থাকলে আমরা মনে করি আমাদের দেশগুলোর জন্য বাংলাদেশ যদি হিসাব করি যে কোনো একটি স্বাভাবিক কার্ভ দেখা যায় যে যদি চলতে হয় এটি আস্তে আস্তে এই পাঁচ শতাংশ নিচে থেকে আস্তে 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 এটি এভাবে যায় তারপরে এটি থাকে কিছুদিন তারপরে নামে এটি স্বাভাবিক কার্ভের মতো বাংলাদেশের ক্ষেত্রে কি হলো দেখুন না প্রথমে ইন্ডিয়ার কথা বলি এটি ইন্ডিয়া মে মাসের শুরুতে এভাবে গিয়েছে পুরো জুন জুলাই তারপরে একদম এটিকে ফলো করেছে ওকে আমেরিকার কার্ভটি হয়েছে গত মার্চ থেকে মার্চ থেকেই এক মাসের পিক তারপরে নেমে এসেছে যদিও আরো ঢেউ এসেছিল ভালো বাংলাদেশের যেটি পিক লাল রঙের দিচ্ছি মে মাসের শেষ থেকে এটি এভাবে ছিল মে মাসের শেষ থেকে এটি এভাবে হলো জুন জুলাই এভাবে এভাবে চলছে তো এক কার্ভের পরিণতি এক এক রকম হচ্ছে কেন যুক্তরাষ্ট্রের সুবিধা ছিল ওরা বলেছে লকডাউন লকডাউন অর্থাৎ লকডাউন পুরোপুরি নিয়ন্ত্রণ দ্যাট এট প্রায় তিন মাস স্কুল বন্ধ দুই মাস সরি স্কুল বন্ধ বাস বন্ধ নাইনটি পারসেন্ট সার্ভিসেস ক্লোজ কন্টিনিউয়াস স্বাস্থ্যবিধি বলতে যা বোঝায় সব তারা একেবারে জিরো করে রেখেছিল মেনে কোনো ধরনের সমাবেশ হয়নি কোনো ধরনের আড্ডা হয়নি কেউ কারো বাসায় যায়নি একটা না এইটির কারণে দেখা গিয়েছে এই কার্ভটি তিন সপ্তাহ বা চার সপ্তাহের মধ্যে একটি ফিক্স অবস্থায় এসেছিল যদিও বিভিন্ন স্টেটে এটি ঘুরেছে বিভিন্নভাবে বাট কোথাও এক মাসের বেশি টানা হয়নি এখন যেটি ইয়েলো কার্ভ ইন্ডিয়ার কার্ভটি সেইটি প্রায় দেড় মাস ছিল প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এদের সাথে আমাদের বিহেভটা মিলবে কিন্তু আমাদের বিহেভিয়ার যেটা হলো প্রায় দেড় মাস আমরা কিন্তু উঠছি উঠছি কিন্তু একটি সুবিধা হলো আমরা এই জায়গাটুকুতে যে আমরা এই জায়গাতে আর বাড়তে দেখছি না তো আমরা অপেক্ষা করছি কমার জন্য যে হারে লকডাউন হচ্ছে আমার ধারণা আগামী এক সপ্তাহ দশ দিনের পর থেকে হয়তো আমরা দেখব ডাউন স্লোপ কিন্তু দেখুন আমাদের সমস্যা হচ্ছে অন্য জায়গায় আমরা একটি ঈদ গেল ঈদের আগে লকডাউন হওয়ার ফলে এই কার্ডটি একটু নেমেছিল সাতাইশ আটাইশে এসেছিল ঈদের মধ্যে লোকজন আবার সব বাড়িতে গিয়েছে এখন মনে হচ্ছে একটু বাড়বে আবার কিন্তু লকডাউনটি এখানে ক্যাচ করাতে যদিও এখান থেকে বাড়ছে কিন্তু এটি তিরিশ বত্রিশের পরে এটি পঁয়ত্রিশ ছত্রিশে যাচ্ছে না লকডাউন সিরিয়াসলি করার ফলে মানুষজন এখন মোটামুটি কথা শুনছে তো এইখানে এই চেঞ্জটি আসতেও দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে তাহলে এই ঈদের মধ্যে যে মানুষজন বাড়িতে গেল গ্রামে গেল সেইখানে এই মুহূর্তে প্রচুর মানুষ এফেক্টেড হচ্ছে এটি তো তাই আমাদের কার্ভটি একটু লম্বা হবে যে একটি জেনারেল কার্ভ যেটি হয় যেটি হবার কথা কার্ভটি যদি এইভাবে হয় এইভাবে কার্ভটি এইভাবে নামে না এটিকে সজা করতে হলে এটি আস্তে করে যে একটি প্লেটোতে থাকে তারপরে নামা শুরু করে সো আমার ধারণা আমরা এক সময়ের এখানে আছি এই লকডাউনের যে ইফেক্ট আমরা পাওয়া শুরু করব হয়তো আল্লাহতালা যদি আমাদেরকে সুদৃষ্টিতে রাখেন শীঘ্রই কিন্তু এর মধ্যে অনেক বড়ো মানুষ তবে আজকের এই বিশ্লেষণ এত কথা কেন বললাম কথা বললাম এই কারণে যে দেখুন অন্য যেই সমাজ যেইটি ভারত বা যুক্তরাষ্ট্র যেই স্রোত যেই সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছে তাদের ওই লকডাউনে কাজ করেছে হ্যাঁ টিকাও কাজ করেছে তো টিকাটা লং টাইমে কাজ করে কিন্তু শর্ট টার্মে নিয়ন্ত্রণ আনতে হলে লকডাউন একটি ইমিডিয়েট কন্টেইন করবে সাথে আমাদেরকেও পরিবর্তন হতে হবে ধরুন লকডাউনে যদি আমরা বাড়িতে বসে আড্ডা গ্রুপ মিটিংগুলো করি ফ্যামিলি পিকনিকের মতো করি তাহলে কিন্তু কোনো লাভ হবে না এইটি মনে রাখতে হবে আমি নিজেই যুক্তরাষ্ট্রের পরিস্থিতির জন্য সাক্ষী আমি নিজে দেখেছি এক মাস থেকে পাঁচ সপ্তাহ আমরা কঠিন আগুনের মধ্যে দিয়ে গিয়েছি সেই সময়টুকুতে মানুষ সত্যিকার অর্থেই ঘরে ঢুকে গিয়েছিল এই যে আমরা গত পাঁচ সপ্তাহ ধরে এত হাফ ইত্যাস করতেছি আমরা কি সত্যি সেই অর্থে স্বাস্থ্যবিধি মানছি না আমরা এখনও নদীতে ঘুরতে যাই আমরা এখনও লকডাউন কেমন দেখতে যাচ্ছি এখনও পারিবারিকভাবে পার্টিগুলো কিন্তু হচ্ছে আপনি ফেসবুকের দিকে খেয়াল রাখলেই বুঝতে পারবেন সো তাই বলছিলাম এই যে প্ল্যাটো বা এই যে কার্ভটি ফ্ল্যাট হয়ে আছে খুব হাই অবস্থায় এই জায়গা থেকে বাঁচতে হলে আমাদেরকে এই লকডাউনটি মিনিংফুলি করতে হবে এখন জীবিকা না জীবন এগুলো নিয়ে আমি নাইবা গেলাম সো আমি ব্যক্তিগত আমি একদম আপনাদেরকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিলাম কে কিভাবে কার্ভটি কিভাবে ডাউন স্লোভ হবে সরকার যেহেতু এই ব্যাপারে নিয়ন্ত্রণের জায়গায় আছে আসুন আমরা সরকারের নির্দেশনাগুলো মানি আর পরের ঢেউটি যেন না আসে নিজেদেরকে যেন প্রোটেক্ট করতে পারে আমরা টিকা নিয়ে নিব এই ব্যাপারে আর কোনো দ্বিমত থাকা উচিত নয় এটি কি সিনোভ্যাক্স না অ্যাস্ট্রাজেনিকা নাকি সবগুলো কাছাকাছি যেইটি পাবেন আপনার ডাক্তার যেইটি বলবে আপনি নিয়ে ফেলবেন সেইটিও হচ্ছে কথা টিকার আর একটি সুবিধা হলো টিকা নলে যদি হানড্রেড পারসেন্ট প্রোটেকশান নাও হয় আপনার রোগটি খুব সিরিয়াস হবে না আপনাকে হাসপাতালে ভর্তি করার মতো সিচুয়েশন হবার কথা নয় তাই টিকার ব্যাপারে আমি বরাবরই পজিটিভ ছিলাম এখনও আছি শুধু দেখুন আমি একদম একে পর্যন্ত দেখিয়ে দিলাম যে এটি কতদিন থাকতে পারে থাকার কথা আমরা যদি ঠিক মতো লকডাউন না মানি আমরা পুরো জুন মাস আমরা সাফার করেছি পুরো জুলাই মাস সাফার করছি আমরা পুরো অগস্ট হতে পারে যদি আমরা স্বাস্থ্যবিধি বলতে যা বোঝায় সেগুলো না মানি আমি ব্যক্তিগতভাবে আমি সমাবেশগুলো করার থেকে একদম বিরুদ্ধাচারণ করতে চাই কারো কোনো ধরনের গ্যাদারিং পারিবারের পরিবারের পাঁচজন নিজস্ব লোক ছাড়া আমি আসলে কোনো কিছুর মধ্যে আমি এই মুহুর্তে আমি অ্যালাউ করতে চাই না আপনারা মেহরবানি করে এই মেসেজটি নিন স্বাস্থ্যবিধি মানবেন ভালো অবশ্যই কিন্তু সাথে সমাগমগুলো যে কোনো মূল্যে বন্ধ করতে হবে এইটি আমাদের আগামী দুই মাসের জন্য শিক্ষা না হলে বারবার ঢেউ আসতে থাকবে ঠিক যেমনটি আমেরিকায় এসেছে ঠিক যেমনটি ভারতবাসীরাও সাফার করেছে লন্ডন সাফার করেছে ইটালিও সাফার করেছে আশা করছি বুঝতে পেরেছেন আজকে এই এতগুলো কার্ভ দেখি আমি কি বোঝাতে চাইলাম ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের পাশে আমি ছিলাম ডাক্তার ফেরদৌস খন্দকার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে